নেউলে এটি এমন একটি প্রাণী যে কিনা সে সাপকেও খেয়ে ফেলে। আর এটি কারণ বহু সময় ধরে নেউলেকে বিভিন্ন দেশে ইম্পোর্ট করা হতো, তাকে সেখানকার ইঁদুর পোকামাকড় আর সাপকে কম করা যেতে পারে। কিন্তু আজ বর্তমান সময়ে অনেক এরকম দেশে নেউলেকে নিয়ে যাওয়া ইল্লিগাল। তো এখানে একটি প্রশ্ন আসে, তাহলে নেউলে এতটা কাজের জীব হওয়ার পরও কেন তাকে ব্যান করা হয়েছে? তো এই ঘটনাটি 1883 সালের, যখন আমেরিকার হাওয়াই আইল্যান্ডে আখের চাষ করা হতো। কিন্তু সেখানে ইঁদুরের সংখ্যা অনেকটাই বেশি ছিল, যারা কিনা আখের ক্ষেতকে নষ্ট করে দিত। তো ফির সেই ইঁদুরকে মারার জন্য 72টি নেউলেকে হাওয়াই আইল্যান্ডে ইম্পোর্ট করা হয়েছিল। যার পর ইঁদুরের সংখ্যা তো আগের থেকে অনেক কম হয়ে গিয়েছিল, কিন্তু সঙ্গেই তারা সেই আইল্যান্ডের সি টার্টেলের ডিম, খরগোশ আর অন্য পাখিদেরও বিনাশ করতে লেগেছিল। যার পর সেখান থেকে অনেক এরকম প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে যায়। আর এই জন্য এই দেশেরা এই সকল প্রাণীদেরকে বাঁচানোর জন্য নেউলেকে ব্যান করে রেখেছে। নেক্সট, একটি গবেষণার অনুসারে বাদর ভিডিও গেমস কেউ খেলতে পারে। আর শেষে আপনার প্রিয় খেলা কোনটি নিচে কমেন্টস করে